গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। রেসিপিটা দেখানোর আগে আপনাদের সাথে কিছু বক্তব্য আমার আছে। সেটা হলো, আজকে আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার জন্য আমি প্রচণ্ড খুশি। আর সেই খুশিতে আজকে বানিয়ে ফেলছি একটা আইসক্রিম স্যান্ডউইচ। তো যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন বা যারা আমার ভিডিও দেখছেন, অবশ্যই সাথে থাকবেন, আর তাদের জন্য অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবেন সকলে। এবার চলুন রেসিপিতে ফিরে যাই। প্রথমে কিছু সবজি নিয়ে নিয়েছি গ্রেট করে। সেই সবজিগুলোকে ভালো করে একটা বাটির মধ্যে দিয়ে তার উপরে দিয়ে দিলাম চিকেনের কিমা। চিকেনের কিমা দিয়ে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, অরিগানো, তার সাথে দিয়েছি হচ্ছে মেয়োনিজ, টমেটো সস আর হচ্ছে গোলমরিচ। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারেন, যেহেতু আমার পিহু খাবে তাই আমি কাঁচা লঙ্কাটা স্কিপ করে দিয়েছি। আর গোলমরিচের ঝালটা এতটাই বেশি হয় যে কাঁচা লঙ্কা না দিলেও চলে। আর সবজির মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে এখানে ক্যাপসিকাম, তার সাথে দিয়েছি টমেটো, পেঁয়াজ, গাজর, বিট, সব রকম সবজি আপনারা দিতে পারেন স্যান্ডউইচে, খেতে প্রচণ্ড ভালো লাগবে। আর তার সাথে সাথে বাচ্চারা এত সুন্দরভাবে দেখেই খেয়ে নেবে, আর মজাদার একটা রেসিপি যেটা আপনারা না দেখলে মিস করবেন। তো দয়া করে ভিডিওটা পুরোটা দেখবেন। এবার একটা ব্রেড কেটে নিয়েছি, ব্রেডের সাইডে চারটে পালি ভালো করে কেটে তারপরে একটুখানি আমি বেলুন চাকি দিয়ে এটাকে একটুখানি সমান সমান করে বেলে নিলাম। দেখুন ব্রেডটা অনেকটা পাতলা হয়ে গেছে। এরপরে ব্রেডটাকে একটা কোন আকারে শেপ দিয়ে নেব। কোন আকারে শেপ দিতে গেলে ব্রেডটাকে আমাকে একটু লাগাতে হবে। তো কীভাবে এটাকে আটকানো যায়, আমরা একটু কর্নফ্লাওয়ার গুলে নেব আর এটাকে ভালো করে আটকে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা ব্যাটারটা, যেটা কোনোরকম কিছু দিয়ে মাখাইনি, কাঁচাই রয়েছে, আর এটা খুব সুন্দরভাবে ভেতরে একটা বেক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবার একটা আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দেখুন ভালোভাবে মুখটাকে লাগিয়ে দেব। এবার এই মুখের মধ্যেই আবারও একটুখানি কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে ভালো করে মুখটাকে আটকে দেব। তো আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, এবার দেখুন কীভাবে এটাকে তৈরি করে ফেললাম। তো আজকে বিহুকে স্কুলে টিফিন বক্সে এরকম সুন্দর একটা রেসিপি বানিয়ে দেবো, যেটা খেতে তো প্রচণ্ড মজাদার আর দেখতে এত সুন্দর যে বাচ্চারা না খেয়ে আর পারবে না। তার সাথে সাথে সবজিটা ভরপুর থাকছে, আর আপনার যেটা পছন্দ যে বাচ্চারা একটু সবজি খাক, সেটাও সম্পূর্ণভাবে তাদের পেটে চলে যাচ্ছে। তো এইভাবে বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলুন, আর বাচ্চাদেরকে একটা দারুণ রেসিপি করে দিন। আর অবশ্যই কিন্তু এটা করে দেখাবেন, করে করবেন, আর অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তো দেখুন এইভাবে তিনটে আমি করে নিলাম। এরপরে একটা প্লেটের মধ্যে আমি একটুখানি একটা ডিম ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে দেখুন কি করব। এরপরে এই দেখুন একটা একটা করে আইসক্রিমের স্যান্ডউইচগুলো ডিমের কোটিংয়ের মধ্যে চুবাবো। চুবিয়ে তারপরে আমি এটাকে একটা ব্রেড ক্রাম্পসের মধ্যে দেবো। তো এখানে আমি প্রাঙ্কো ব্রেড ক্রাম্পসটা নিয়েছি, আপনারা চাইলে এমনি নর্মাল দোকানে বিস্কুটের গুঁড়ো ইউজ করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন ভালো করে কোটিং করে নিলাম, আবার এটাকে একবার ডিমের কোটিংয়ে চুবিয়ে নেব, নিয়ে তারপরে আবার একটু ক্রাম্পস লাগিয়ে এবারে প্যানের মধ্যে গরম তেলে ভেজে নেব। ভাজার সময় অবশ্যই মাথায় রাখবেন ভেতরে কিন্তু স্টাফিংটা সম্পূর্ণ কাঁচা, তার জন্য আপনাকে এই স্টাফিংটাকে রেডি করতে হলে ভেতরের স্টাফিংটা যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। আর উপরে যদি আপনি হাই ফ্লেমে ভেজে ফেলেন তাহলে ওপর থেকে জিনিসটা হয়ে যাবে কিন্তু ভেতরে হবে না, খেতে তখন ভালো লাগবে না। তো ব্যাস দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আইসক্রিম স্যান্ডউইচ আমার রেডি হয়ে গেছে, আর আমি একটা সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো একটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই দেখুন কতটা মুচমুচে হয়েছে আর কতটা মজাদার খেতে। তো চলুন ভেতরটা এবার একটুখানি কেটে আপনাদের দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর এই দেখুন কতটা সফট, জাস্ট দারুণ হয়েছে খেতে। আমি তো আজকে ট্রাই করেছি প্রথম, কিন্তু আমার প্রচণ্ড ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করুন, আর অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন।